নমস্কার, অসমাদিত্য থেকে আমি কাজল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আজকের প্রথম খবরটি। প্রাক্তন শিক্ষক এবং সংস্কৃতির সাধক পঞ্চানন কুঁয়ের স্মরণে শুক্রবার ওনার শ্রাদ্ধ উপলক্ষে পঞ্চানন নামক গ্রন্থ উন্মোচন করা হয়। পেঙ্গিরি এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি পঞ্চানন কুঁয়র স্বাস্থ্যজনিত কারণে আসাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 23 আগস্ট রাত 12টার দিকে মৃত্যুবরণ করেছিলেন। মৃত্যুর সময় তিনি তার স্ত্রীর পাশাপাশি পুত্রসহ 2 পুত্রবধূ, 3 কন্যা জামাই, নাতি নাতনি এবং বহু আত্মীয়দের এই সংসারে ছেড়ে যান। তিনি বিহু সুরক্ষা সমিতি, আসামের তিনসুকিয়া জেলা সমিতির 2টি কার্যকালের প্রাক্তন সভাপতি, পেঙ্গিরি শাখা সাহিত্য সভার 2টি কার্যকালের প্রাক্তন সভাপতি, মুঙ্গং বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বিশিষ্ট বায়ন প্রয়াত পঞ্চানন কুঁয়র অঞ্চলটির একজন ধর্মপ্রাণ এবং সর্বরাহী ব্যক্তি ছিলেন। শুক্রবারে ওনার আদ্য শ্রাদ্ধ ছিল। শ্রাদ্ধ উপলক্ষে আসাম সাহিত্য সভার পেঙ্গিরি শাখার প্রাক্তন সভাপতি মহেন্দ্র মরান পঞ্চানন কুঁয়রের স্মরণে পঞ্চানন শিরোনামে প্রকাশিত একটি গ্রন্থ উন্মোচন করেন। উক্ত উদ্বোধনী সভায় লক্ষ্মেশ্বর বড়ুয়া, চিন্টু বুড়াগোহাঁই সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। উদ্বোধনী ভাষণ দিবর কারণে আমার আজ্ঞা করেছে, আমি বলবো সাধু। বিশেষকৈ আমি এখেতর বিষয়ে কৈ শেষ কৰিব নোৱাৰো, মাত্র এটাই আনন্দ চন্দ্র আগরওয়ালার নেহরু এটা কবিতা বলিয়ে আমি আরম্ভ করি। আর মাত্র এখানে সময়ে আমি বক্তব্য রাখি, আপনার সমস্ত বহু দূরের পর আছে, আমি সেই কারণে আপনার সকলকে সুবিধা রাখি, সময়ের প্রতি লক্ষ্য রাখি আমি একটা কবিতা বলি ধরব বিচার। মহা মহাপুরুষর চানেকিলে জীবনের আমিও করব পড়ো জীবন গড়ি, অভিনয় শেষ হলে আয়ু বলি মার গলে থই যাব পারু খুব সময় পালি, থই যাব পারু খুব সময় পালি। হে আজি সন্ধিখানা, আজি আমার ইনফেম অঞ্চল এক 1255 চনত জন্মগ্রহণ করা হুদুর নাহরকটিয়া ডিব্রুগড় জেলার শাসনিক জন্মগ্রহণ করা, আজি বৈকুণ্ঠী পঞ্চানন কুঁয়রদেবর যা 23/8/2021 তারিখে বৈকুণ্ঠী হয়েছে। আমি বড় দুঃখিত, মানুষের মৃত্যু হয় কিন্তু মৃত্যু চিরস্থায়ী, হে হে আজি তেখেতে আমার এই অঞ্চলটাই নহয় বিভিন্ন জনক কন্দুয়াই তেখেত বৈকুণ্ঠলৈ গমন করেছে। ডিগবৈ থেকে রাজু হাজরিকার রিপোর্ট, অসমাদিত্য। এখন আসছি পরবর্তী খবরে। হাতি ও মানুষের দ্বন্দ্ব হ্রাস করার জন্য আশু এক ব্যতিক্রমী প্রচেষ্টা চালিয়ে হাতির উপযোগী খাদ্য যেমন কলা গাছ, চালতা গাছ ইত্যাদি রোপণ করেছে। হাতি ও মানুষের দ্বন্দ্ব হ্রাস করার জন্য আশুর ব্যতিক্রমী প্রচেষ্টা। ডিগবই অয়েল ফিল্ড স্থিত বনাঞ্চলে হাতির উপযোগী খাদ্য যেমন কলা গাছ, চালতা গাছ ইত্যাদি রোপণ করা হয়। ডিগবই আঞ্চলিক ছাত্র সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেড, ডিগবই বন বিভাগের উদ্যোগে এই কার্যসূচি গ্রহণ করা হয়। উক্ত কার্যসূচিতে উপস্থিত থাকেন শঙ্কর জ্যোতি বড়ুয়া। ডিগবইয়ে প্রায়শই হাতি মানুষের দ্বন্দ্ব দেখতে পাওয়া যায়। খাবারের সন্ধানে বনাঞ্চল ছেড়ে জনসাধারণের এলাকায় প্রবেশ করে হাতির দলগুলো। প্রতি 15 দিনের অন্তরে অন্তরে হাতির উপযোগী খাদ্য উদ্ভিদ রোপণ করা হবে। ডিগবই আঞ্চলিক ছাত্র সন্থা অয়েল ইন্ডিয়া লিমিটেড, ডিগবই বন বিভাগৰ আৰু ডিগবইবাসী ৰাইজৰ সহযোগত হস্তি মানুহৰ যিটো সংঘাত, সেই সংঘাত দূৰ কৰিবৰ কাৰণে আজি হস্তিৰ উপযোগীকৈ কিছু খাদ্য, ঔটেঙা, কলগছ আদি ধৰণৰ বৃক্ষ ৰোপণ কৰা হৈছে। আৰু আগন্তুক দিনত ডিগবই আঞ্চলিক ছাত্ৰ সন্থাই প্ৰতি 15 দিনৰ মূৰে মূৰে এই গছপুলি ৰোপণ কাৰ্যসূচী তেওঁলোকে আগবঢ়াই যাব। ডিগবই থেকে ৰাজু হাজৰিকাৰ ৰিপৰ্ট, অসমাদিত্য। নেত্ৰদান মহান দান। এজন মৃতকৰ চকুযোৰে দুজনৰ দৃষ্টিশক্তি ঘূৰাই আনিব পৰা যায়।
রাষ্ট্রীয় নেত্রদান প্রশিক্ষকৰ লগত সংগতি রাখি নেত্রদানৰ বিষয়ে জানুৱা হওক ডক্টৰ ৰাজেন কগৰ পৰা, সহকারী অধ্যাপক চকু বিভাগ অসম চিকিৎসা মহাবিদ্যালয়। অসমাদিত্যৰ বাৰ্তালাপ অনুষ্ঠানত অহা দেওবাৰে অৰ্থাৎ 5 ছেপ্টেম্বৰ নিশা 7 বজাত সম্প্ৰচাৰ হ'ব এই অনুষ্ঠান। এখন এখানেই বিদায় নিচ্ছি, দেখতে থাকুন অসমাদিত্য, নমস্কাৰ। নেত্রদান মহান দান। এজন মৃতকৰ চকু জুৰিলে দুজনৰ দৃষ্টিশক্তি ঘূৰাই আনিব পৰা যায়। ৰাষ্ট্ৰীয় নেত্রদান প্ৰশিক্ষকৰ লগত সংগতি ৰাখি নেত্রদানৰ বিষয়ে জানুৱা হওক ডক্টৰ ৰাজেন কগৰ পৰা, সহকারী অধ্যাপক চকু বিভাগ অসম চিকিৎসা মহাবিদ্যালয়। অসমাদিত্যৰ বাৰ্তালাপ অনুষ্ঠানত অহা দেওবাৰে অৰ্থাৎ 5 ছেপ্টেম্বৰ নিশা 7 বজাত সম্প্ৰচাৰ হ'ব এই অনুষ্ঠান।